হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বিস্তারিত দেখাবো কিভাবে তুমি মোবাইল ফোন দিয়ে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মধ্যে তোমার ভিডিওর স্কাই চেঞ্জ করতে পারবে খুব সহজে। আরেকটি ইম্পর্টেন্ট কথা, তোমরা যারা আমার মতো স্কাই চেঞ্জ করতে চাও, তোমাদের ভিডিওটা এরকমভাবে শ্যুট করতে হবে, অর্থাৎ আমি যেভাবে আমার ভিডিওটা শ্যুট করা রয়েছে, তুমি যে ভিডিওটা শ্যুট করবে তোমার সেই ভিডিওর মধ্যে যদি কোনো মানুষ থাকে, মানুষের বডিটা থাকবে ব্ল্যাক এবং কি তার নিচের যে অংশটা রয়েছে সেটা থাকবে ব্ল্যাক আর হচ্ছে স্কাইডে থাকবে হোয়াইট, তাহলে তুমি তোমার ভিডিওর মধ্যে খুব সহজে ইজিলি স্কাইডা চেঞ্জ করতে পারবে খুব সহজে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সাথে আছে মাজুল ইসলাম রিমন। আই হোপ আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করানোর সাথে সাথে পাশে আসা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে দিবে, যাতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো তুমি সবার আগে পেয়ে যাও। তো বন্ধুরা চলো আমরা মোবাইলে যাই, মোবাইলে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে তুমি এই ধরনের ভিডিওর মধ্যে স্কাই চেঞ্জ করবে খুব সহজে। সো অল রাইট গাইস, চলে আসলাম আমরা কাইনমাস্টারের মধ্যে। তো সিম্পলি আমরা আমাদের প্রজেক্টটি নিয়ে নেব 16:9। তো নিয়ে নেওয়ার পরে তুমি তোমার যে ভিডিওটার মধ্যে স্কাই চেঞ্জ করতে চাও সেই ভিডিওটা নিয়ে নেবে। তো বন্ধুরা এইটাই হচ্ছে আমার সেই ভিডিও। তো আমি এই ভিডিওর মধ্যে স্কাই চেঞ্জ করব। আরেকটি কথা, আমি স্কাই চেঞ্জ করব দুইটিভাবে, একটি হচ্ছে ফটো আর একটি হচ্ছে ভিডিও। তো আমি প্রথমত ফটো দিয়ে কিভাবে তোমরা স্কাই চেঞ্জ করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো সিম্পলি তোমরা লেয়ারে যাবে, লেয়ারে গিয়ে মিডিয়াতে যাবে, আমি ডিসক্রিপশন বক্সে কয়েকটি স্কাইয়ের ফটো দিয়ে দেবো, সেই সব ফটোগুলো তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে, অথবা তোমরা গুগলে গিয়ে pixabay.com গিয়ে ফ্রিতে যে কোনো স্কাইয়ের ফটো ডাউনলোড করতে পারবে। তো ডাউনলোড করার পর সিম্পলি ফটোটাকে নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে এই ফটোটাকে আমরা এই ভিডিওর মধ্যে অ্যাডজাস্ট করবো। তো অ্যাডজাস্ট করার আগে ফটোটাকে আমরা ক্রপ করে নেব। তোমাদের ফটোতে যতটুকু স্কাই রয়েছে ততটুকু ক্রপ করবে। তো এতটুকু ক্রপ করে নিলাম। তো ক্রপ করার পরে এখানে টিকমার্ক করে দিয়ে তোমার স্কাইটা যতটুকু রয়েছে তা অনুযায়ী এটাকে সিম্পলি বড় করে দেবে। তো বন্ধুরা বড় করে দিলাম। তো বড় করে দেওয়ার পরে একটু নিচে চলে আসবে, নিচে চলে আসার পরে তোমরা ব্ল্যান্ডিংয়ে চলে যাবে। ব্ল্যান্ডিংয়ে চলে যাওয়ার পর এখানে যতগুলো অপশন রয়েছে সবগুলো অপশন ট্রাই করে দেখ। তো বন্ধুরা আমরা এখান থেকে প্রথমত ওভারলে করে দিলাম। তো বন্ধুরা ওভারলে করে দেওয়ার পরে তোমরা দেখতে পারতেছো আমার ভিডিওটার মধ্যে ফটোটা সেট হয়ে গিয়েছে, অর্থাৎ স্কাইটা সেট হয়ে গিয়েছে। তো আমি একটু বড় করে দিই। তো বড় করে দিই, একটু প্লে করে তোমাদেরকে দেখাই দিই। তো ধরো এখান থেকে আমি একটু প্লে করলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পারলে যে আমি ফটো দিয়ে আমার ভিডিওর মধ্যে স্কাইটা চেঞ্জ করে ফেলছি। তো বন্ধুরা আমি আবারও বলতেছি, তোমরা যারা এইভাবে স্কাই চেঞ্জ করতে চাও, অবশ্যই তো আমাদের ব্যাকগ্রাউন্ডে যে মানুষটা রয়েছে মানুষটার বডিটা ব্ল্যাক এবং কি নিচের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক, তোমরা এভাবে ভিডিওটা শ্যুট করবে এবং কি তোমাদের স্কাইটা যাতে হোয়াইট থাকে। তো এভাবে শ্যুট করলে কি তোমার ভিডিওটা ইজিলিভাবে এভাবে এডিট করতে পারবে। তো আই হোপ বুঝতে পেরেছো। তো সেকেন্ড আমরা ভিডিও দিয়ে স্কাই চেঞ্জ করব। তো আমরা ফটো লেয়ারটাকে কেটে দিলাম। তো কেটে দেওয়ার পরে সিম্পলি লেয়ারে গিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত স্কাইয়ের ভিডিওটা নিয়ে নেব। তো ধরো আমি এই স্কাইয়ের ভিডিওটা অ্যাড করব। তো এটা হচ্ছে আমার একটি স্কাইয়ের ভিডিও। তো এটা আমি pixabay.com থেকে ডাউনলোড করছি, তোমরা pixabay.com থেকে ডাউনলোড করতে পারো। তো কিভাবে তোমরা pixabay.com থেকে ফটো এবং ভিডিও ডাউনলোড করবে আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। তো এইখান থেকে আমরা সিম্পলি ঠিক একইভাবে এটাকে ক্রপ করে নেব যতটুকু স্কাই। তো ক্রপ করে নেওয়ার পরে আমাদের স্কাই অনুযায়ী এটাকে বড় করে দেবো। তো বড় করে দেওয়ার পরে সিম্পলি আমরা নিচে চলে আসবো, ঠিক একইভাবে ব্ল্যান্ডিংয়ে গিয়ে এখানে যতগুলো অপশন রয়েছে সেই অপশনগুলো অ্যাপ্লাই করে দেবা, আমাদের ভিডিও অনুযায়ী যেটা হয় সেটাকে আমরা নিয়ে নেব। তো আমরা এটাকে ওভারলে করে দিলাম। তো ওভারলে করে দেওয়ার পরে এটাকে অতটাও ভালো হয়নি, তো মাল্টিপ্লাই করে দিলাম, তারপরে স্ক্রিন। তো বন্ধুরা এখানে যখন আমরা এটা অ্যাপ্লাই করে দিলাম তাহলে তোমরা দেখতে পারতেছো আমাদের ভিডিও অনুযায়ী খাপে খাপে বসে পড়েছে। তো আমি তোমাদেরকে প্লে করে দেখিয়ে দিই। তো বন্ধুরা আই হোপ বুঝতে পেরেছো খুব ইজিলিভাবে আমরা ফটো এবং ভিডিও দিয়ে স্কাই চেঞ্জ করে ফেললাম। তো বন্ধুরা আই হোপ তোমরা বুঝতে পেরেছো কীভাবে তোমরা ভিডিওর মধ্যে স্কাই চেঞ্জ করবে। তো বন্ধুরা আমরা চলে আসলাম pixabay.com এ। এই ওয়েবসাইটটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেইখানে সরাসরি ক্লিক করলে তোমরা এই ধরনের ওয়েবসাইটে চলে আসবে। তো চলে আসার পরে কীভাবে তোমরা এই ওয়েবসাইট থেকে ফটো এবং ভিডিও ডাউনলোড করবে
আরেকটি কথা বলতেছি, এই ওয়েবসাইট থেকে তোমরা যে ধরনের ফটো ভিডিও ডাউনলোড করবে কোনো প্রকার কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না তোমার ইউটিউব চ্যানেলে। তো এইখান থেকে আমরা সার্চ দিব স্কাই। তো স্কাই লিখে সার্চ দেওয়ার পরে আমরা গোতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ যে অনেকগুলো স্কের ছবি। তো এইখান থেকে তোমার যে ফটোটা ভালো লাগে সেই ফটোটা তোমরা ডাউনলোড করে নিবে। তো ধরো যে এক্সাম্পল হিসাবে আমি এই স্কেটা ডাউনলোড করব, তো আমি এই স্কেটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে ফ্রি ডাউনলোডে ক্লিক করবে। ক্লিক করার পরে তুমি কত রেজুলেশনে ফটোটা ডাউনলোড করতে চাও এখান থেকে তুমি সিলেক্ট করে দিতে পারো। সিলেক্ট করে দেওয়ার পরে ডাউনলোডে ক্লিক করলে তোমার স্কেটা ডাউনলোড হয়ে যাবে। এবং কি সেকেন্ড কীভাবে তোমরা ভিডিও ডাউনলোড করবে, ঠিক একইভাবে এইখানে স্কাই লিখবে। তো স্কাই লেখার পরে এইখানে যে এমএস অপশনটি রয়েছে এইখান থেকে তোমরা ভিডিওসে সিলেক্ট করবে। ভিডিওসে সিলেক্ট করার পরে স্কের যত ভিডিও রয়েছে সবগুলা ভিডিও তোমরা এইখানে দেখতে পাবে, ঠিক একইভাবে তোমরা ডাউনলোড করে নিবে। তো আই হোপ বুঝতে পেরেছো কীভাবে তোমরা পিক্সবে.com থেকে খুব সহজে ফ্রিতে স্কাই ডাউনলোড করবে।